আমার ড্যাডি কথা বলছে না কেন? আমার ড্যাডি উত্তর কেন দিচ্ছে না? ড্যাডি ড্যাডি কথা বলো ড্যাডি, আমি পুবলু ড্যাডি। তুমি চোখ বুঝে এরকম করে আছো কেন ড্যাডি? সবাই বলছে তুমি নাকি মরে গেছো। ড্যাডি কখনো মরে যায়? পুবলুকে রেখে মরে যেতেই পারে না ড্যাডি। তুমি একবার আমাকে পুবলু বলে ডাকো, একবার পুবলু বলো। মামুনি মামুনি, ড্যাডি কথা বলছে না কেন? 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 পুবলু পুবলু এরকম করে না, তুমি আমার কাছে এসো। মামুনি একটা কাজ করছে, তো কাজ করতে দাও, তুমি আমার কাছে এসো। না আমি তোমার কাছে যাব না, তুমি তো মামুনিকে খালি বকতে, তুমি তো আমার ড্যাডিকেও বকেছো। যাব না আমি তোমার কাছে, আমি ড্যাডির কাছে থাকবো, আমি মামুনির কাছে থাকবো। ও ড্যাডি ড্যাডি, একবার তাকাও না ড্যাডি, একবার সাড়া দাও না ড্যাডি। শেষ করে দিল আমার জল জ্যান্ত ছেলেটাকে, ওই সর্বনাশী মেয়েটা শেষ করে দিল। মেচকা, এসব কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি? আমার জীবনে যা ঘটেছে তোমাদের জীবনে ঘটেনি, তোমরা বুঝবে না। যা ফেস করতে হচ্ছে আমাকে ফেস করতে হচ্ছে, ওখানে যে ছেলেটা শুয়েছে আমার ছেলে, এইটুকু বয়স ছেলেটাকে চলে যেতে হলো, ছেলেটাকে ভালো করে সংসার করতে দিল না ওই মেয়েটা। সারা জীবন ওর জীবনে কাটা হয়ে রইল। ঝামেলা কোন স্বামী স্ত্রীর মধ্যে না হয় তা বলে এত বড় শাস্তি? কোন স্বামী তার স্ত্রীকে জেলে পাঠিয়ে দেয়? এই তো প্রথম, এর আগেও তো ওদের মধ্যে ঝামেলা হয়েছে, কখনো তোকে জেলে পাঠায়নি, কেন আমার পিগলো স্টেপটা নিল? ওই মেয়েটা ফুসলিয়েছে, ওর তিলে তিলে ইনফ্লুয়েন্স করেছে, তারপর তিলে তিলে শেষ করে দিয়েছে। আজকে যদি সেদিন থাকতো তাহলে কখনো এরকম কিছু হতো না, ও হতে দিত না। শেষ করে দিল ওই মেয়েটা আমার ছেলে। আমার মনে হয় এখন এই কথাগুলো বন্ধ হওয়া দরকার। তোমার মেয়েটাকে দেখে বুঝতে পারছো না ওর কি অবস্থা? মেয়েটা বেঁচে মরে আছে, এই বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে? গুড ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।